আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, সোনার মূল্য কিন্তু আবারও কমে গিয়েছে, তাই আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দিব বর্তমান সোনার মূল্য কত এবং পুরাতন সোনা বিক্রয় করার ক্ষেত্রে তার মূল্য কত নির্ধারণ করা হয় তা সম্পর্কেও সকল তথ্য আপনাদের জানিয়ে দিব। আশা করি আপনাদেরকে সকল প্রকার তথ্য সঠিকভাবে দিতে পারব। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ জুয়েলার্স সমিতি কর্তৃক নির্ধারিত আজকের সোনার গহনার মূল্য 18 ক্যারেট। 18 ক্যারেট প্রতি ভরি সোনার মূল্য 59,253 টাকা, যা পূর্বে ছিল 60,769 টাকা। 18 ক্যারেট প্রতি গ্রামের সোনার মূল্য 5,080 টাকা। 18 ক্যারেট প্রতি আনা সোনার মূল্য 3,703 টাকা। 18 ক্যারেট প্রতি ভরিতে দাম কমেছে 1,516 টাকা। 21 ক্যারেট 21 ক্যারেট প্রতি ভরি সোনার মূল্য 68,001 টাকা, যা পূর্বে ছিল 69,517 টাকা। 21 ক্যারেট প্রতি গ্রামের সোনার মূল্য 5,830 টাকা। 21 ক্যারেট প্রতি আনা সোনার মূল্য 4,250 টাকা। 21 ক্যারেট প্রতি ভরিতে দাম কমেছে 1,516 টাকা। 22 ক্যারেট 22 ক্যারেট প্রতি ভরি সোনার মূল্য 71,150 টাকা, যা পূর্বে ছিল 72,666 টাকা। 22 ক্যারেট প্রতি গ্রামের সোনার মূল্য 6,100 টাকা। 22 ক্যারেট প্রতি আনা সোনার মূল্য 4,447 টাকা। 22 ক্যারেট প্রতি ভরিতে দাম কমেছে 1,516 টাকা। ব্যবহৃত পুরাতন সোনার গহনার বিক্রয় করার ক্ষেত্রে বর্তমান সোনার মূল্য হতে 20% বাদ দিয়ে প্রতি ভরি সোনার মূল্য দাঁড়ায় 18 ক্যারেট প্রতি ভরি সোনার বিক্রয় মূল্য 47,402 টাকা। 21 ক্যারেট প্রতি ভরি সোনার বিক্রয় মূল্য 54,400 টাকা। 22 ক্যারেট প্রতি ভরি সোনার বিক্রয় মূল্য 56,920 টাকা। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আশা করি সকল তথ্য সঠিকভাবে দিতে পেরেছি। পরবর্তীতে আরও সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে এবং পাশাপাশি ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।